রাজ, রাজ, এই রাজ, উঠো না বাবা। আশ্চর্য, আমরা কি কক্সবাজারে এসেছি ঘুমাসার জন্য? চলো না একটু বিচে যেয়ে ঘুরে আসি। রাজ, রাজ, উঠো, উঠো। উঠো না। কি উঠবো আসছ? তুমি যাও তো, তোমার যদি এত ঘুরতে ইচ্ছা ঘুমায় না। কক্সবাজারে যদি ব্যবসার কাজে আসবে তাহলে আমাকে সঙ্গে আনলে কেন? তোকে একা রেখে আমি কোথাও গিয়ে কি শান্তি পাই? আই এম কনফিউজড। তুমি কি আমাকে পাহারা দাও নাকি তোমাকে পাহারা দেওয়ার জন্য আমাকে নিয়ে আসো? বিয়েটা করে ফেল, তাহলে তো কষ্ট করে তোকে আমার পাহারা দিতে হবে না। আও, তুই তো আবার নিজের পছন্দ ছাড়া কাউরে বিয়ে করবি না, তো কোনো একজনকে ধরে আন, আমি বিয়ে সাথে দিয়ে একটু কি একটু কি বলো কি একটু? সারাক্ষণ এরকম টিকটিকের মতন সঙ্গে লেগে থাকলে ছেলেটা খুঁজবো কি করে? হ্যাঁ, যা, ঢাকা ফেরার পর তোকে 3 মাসের জন্য ফ্রি করে দেবো। এই 3 মাসে তোর যা ইচ্ছে তাই করিস। সত্যি প্রমিস বলো? প্রমিস, তবে একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? এই 3 মাসের মধ্যে তোকে কিন্তু একটা ছেলে খুঁজে বের করে আনতে হবে। ভাইয়া তুমি না, আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি। এই শোন, কি লাঞ্চে আমাদের সঙ্গে একজন গেস্ট অ্যাটেন্ড করবে। কে? কক্সবাজারে তো তোকে সময় দিতে পারছি না, তাই ঢাকা থেকে তোর জন্য একটা বডিগার্ড নিয়ে এসেছি। তুমি না আসলে অনেক খারাপ, তোমার সঙ্গে আমার কথা বলাতেই ভুল হয়েছে। কোথায় তোমার বডিগার্ড গেস্ট? এতক্ষণ তো আসার কথা, এত দেরি লাগার কথা না তো? স্যার, ও সুজাত, তুমি এসেছো? স্যার বসো 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 বসো, তোমার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছি। থ্যাংক ইউ স্যার। সুজাত, ও হচ্ছে আমার বোন সামিহা। হ্যালো সামিহা। হাই। আর সামিহা, ও হচ্ছে সুজাত, আমার অফিসে নতুন জয়েন করেছে 3 মাস হলো। আপাতত ওর কোনো ডিপার্টমেন্ট ফিক্সড করিনি। কক্সবাজার আমরা যে কয়দিন আসি সে কয়দিন ও তোমার সঙ্গেই থাকবে। ভাইয়া, তোকে ও কোনো বিরক্ত করবে না, আর তুই যদি কমপ্লেন করিস ওর চাকরি নট হয়ে যাবে। সুজাত, কোনোরকম ফ্লার্টিং করবে না, যদি কোনো কমপ্লেন করে তো তোমার চাকরি চলে যাবে, 3.5 মাসের বেতন জরিমানা সহ দিতে হবে। জি স্যার। আচ্ছা, তোমরা কি শুধু গল্পই করবে, লাঞ্চ করতে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। দেখো এখানে ফুপিকে কেমন লাগছে? মোটা লাগছে। ফুপি তো মোটাই না, তোমার পুরো ফ্যামিলিতে একটু মোটা, একটু মোটা।
রাজ, তুমি কি? আমি কিউ? তুমি মোটা না। আরে আমার, আরে আমার যে মোটাটা এটা আমি বেবি ফ্যাট। কার প্রবলেম? বেবি ফ্যাট। যাই হোক। যাই হোক। এই আমার না মানে একটা বিষয় খুব অদ্ভুত লাগে যে তোমার বাবা মা এত সহজে আমাদের বিয়েটা মেনে নেবে, আমি না কল্পনাই করতে পারি না। বিশেষ করে তোমার বাবা। তুমি কল্পনা না করতে পারলে আমি খুব ইজিলি পারি, বিকজ ছোটবেলা থেকে আমার বাবা মা আমার সব ইচ্ছা পূরণ করেছে। কখনো পূর্ণ রাখেনি? কখনোই না। বলো না, তোর বাবাকে বলো এরকম একটা হোটেল বানাতে এখানে। আমরা কক্সবাজার বেড়াতে আসলাম, হোটেলে থাকলাম, আর তার যে অলসমানি পড়ে আছি, অলসমানিটা একটা প্রপার ইউটিলাইজেশন হলো। প্ল্যানটা কিন্তু খারাপ বলনি, কিন্তু এই যে কি বললে অলসমানি ব্যাপারটা বুঝলাম না। এই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো এতদিন পর শোনো। ব্যাংকে যেই টাকাটা পড়ে থাকে কোনো ইউজ হয় না, শুধুমাত্রই পড়ে থাকে, ইকোনমিক্সের ভাষায় সেই টাকাটিকে বলা হয় আইডল মানি, মানে অলস টাকা। সো ইকোনমিক্স অনুযায়ী আমাকে আর ইকোনমিক্স বোঝাতে হবে না, থাক। এক কাজ করি আমরা, আমরা লাঞ্চের জন্য রেডি হই, আজকে কিন্তু আমরা হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। অবশ্যই খাবো, খাবোই খাবো। ওকে খাবো, এখন ফ্রেশ হয়েছি, ছাড়বো। ওকে ম্যাডাম, ওকে ওকে। আরে মোটা মামু, তোমার ছবি দেখি আমি, আসো তোমার ছবি দেখি মোটা মামু। প্রবলেমটা কি? আপনি পেছন পেছন হাঁটছেন কেন? ম্যাডাম এটা আমার ডিউটি, এখানে তো কোনো প্রবলেম দেখছি না। আপনার ডিউটিতে কি এটাও লেখা ছিল যে আমার পেছন পেছন হাঁটতে হবে, পাশাপাশি হাঁটা যাবে না? সরি, প্লিজ 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 করবেন না, এরকম রোবটের মতন হাঁটা বন্ধ করুন। ওকে, নরমালি যেভাবে হাঁটেন না সেভাবে হাঁটবেন, ঠিক আছে? শিওর। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় চেনা দেশের তরে তোর সাথে এইতে পান্তরে, মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়, মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়,
নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে, প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে, মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায়, কন্যা রে তোর ভাবনা স্বপনের ভ্রমরী মোর প্রেমের প্রহরী, তোর স্বপনের ভ্রমরী মোর প্রেমের প্রহরী, হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় কোন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। আগুনের মোহনায় আগুনের মোহনায়। তুমি না বলেছো তুমি বিয়ের পর স্মোক করবে না? অনেক দিনের পুরনো অভ্যাস তো, মানে আজকে থেকে পুরোপুরি স্টপ। এই আকাও না, স্টুডেন্টটা সুন্দর না? তোমার বাবার অলসমানি দিয়ে যদি এমন একটা রেস্টুরেন্ট করা হয় কেমন হবে? তোমার বাবা না, মানে উনি ইকোনমিক্সই বোঝে না, আর ইকোনমিক্স না বুঝলে তো বিজনেস হবে না। আচ্ছা তো আমার বাবা আর কি কি বোঝে না? না না আমি সিরিয়াসলি বলছি, কিন্তু তোমাকে সিরিয়াসলি বলছি। আমিও না সিরিয়াসলি তোমার কাছে জানতে যাচ্ছি আমার বাবার কি কি বোঝে না বলো। না না আমি বলি, মনে করো তুমি তোমার বাবার কাছ থেকে তার অলসমানি থেকে আমাকে কিছু টাকা দিতে বলো, তারপর আমি 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 বললাম যে আমি তাকে শিখাবো যে তার অলস টাকা কিভাবে প্রপার ইউটিলাইজ করতে হয়, তাকে আমি ইকোনমিক্স শেখাবো, তাকে আমি বিজনেস শিখাবো, কিন্তু বিজনেস বুঝেই না। এনাফ! আমার বাবা ইকোনমিক্স বুঝে না, আমার বাবাকে তুমি বিজনেস শিখাবা না? আমার বাবা যদি বিজনেস করতে না জানতো তাহলে আমাদের এত সব প্রপার্টি কোথা থেকে আসলো, আকাশ থেকে পড়ছে? তুমি কথাটা মিনিং অন্যভাবে নিচ্ছ তো, মানে রাজ তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। এই মানুষটা আমার কাছে না আসলেই অনেক অপরিচিত। আরে ক্যাপিটালিজম জিতাবার আর ধুর ভাই, কফি দিয়েন না বলে দেন চলে যাই আমি।
লিখেছে লিখেছে ছেন পয়লা মানুষ ব্যথা পায় না সরি সরি জগিং এর অভ্যাস কি অনেক দিনে হ্যাঁ অনেক আগে থেকে আগে ভাইয়া জোর করে করাতো এখন অভ্যাস হয়ে গেছে ও জানেন আমি সেই কবে জগিং করেছি মনেই নেই আপনি তো আমাকে একেবারে নাজেহাল করে ছাড়লেন মানে এত জোরে দৌড়াতে পারেন আপনি আমি তো হাঁপিয়ে গেছি আপনাকে কে বলেছে আমার পেছন পেছন দৌড়াতে আপনি কি বলেন ম্যাডাম চাকরি বাঁচাতে হবে না চাকরি বাঁচানোর জন্যই তো দৌড়াচ্ছিলাম চাকরি এক্সকিউজ মি আমি লাগিয়ে দিচ্ছি ঘুমাচ্ছে আমি ওকে না বলে বের হয়ে গেলাম ওই মাঝে মাঝে নিজেকে একা টাইম দিতে খুব ভালো লাগে একদম চুপচাপ নিরিবিলি জায়গায় একদম একা না এটা ঠিক আছে কারণ কয়েক দিন থেকেই তুমি একটু রিজার্ভ ছিলে তো কত তোমার পিছিয়ে ঘুরেছি কথা বলার জন্য সব ব্যাপারটা এনিওয়েজ চলো সামনে ওখানটায় হাঁটি চলো চুপ করেই থাকবেন কি করবো আসলে
আচ্ছা কিছু করার না থাকলে একটা গান শোনান। জি গান? হ্যাঁ I'm sorry, আমি আসলে কোনো গান জানি না, রিয়েলি সরি। কবিতা 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 বলেন। হ্যাঁ বলেন না। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকন চুলের কনকন। বাহ ভালো বলেছেন তো। ঠিক ভালো খারাপ বলতে পারবো না, মানে কোথায় যেন পড়েছিলাম তাই দুটো লাইন মনে হলো, আপনি বললেন চট করে বলে দিলাম। আচ্ছা আপনার কাছে লাইফের ডেফিনিশনটা কি? লাইফ জীবন আমার কাছে মানুষের শুরু এবং শেষ দুটো অধ্যায় অন্ধকার, আর মাঝখানে যে আলোর ঝিলি সেটাই জীবন, এবং আমি সেটা অনেক এনজয় করি। আলোর ঝিলি জীবন, বাহ ভেরি নাইস। এক্স্যাক্টলি এটা আমার কথা না, এটা হচ্ছে হুমায়ুন আজাদ স্যারের কথা। আচ্ছা চলুন। জি চলুন প্লিজ। বসো 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 বসো, দেখো কি অবস্থা, এই ইকোনমি অবস্থা যে কতটা খারাপ তুমি দেখলে বুঝবে। দেখো ডিসিসিআই হেলস বিবিএস মনিটারি পলিসি স্টেটমেন্ট ফর H2FY14 ঢাকা টার্মিনিং দ্য নিউলি অ্যানাউন্সমেন্ট মনিটারিটা পরে পড়বে। হ্যাঁ এই যে দেখো না, অ্যানাউন্স দ্য মনিটারি পলিসি স্টেটমেন্ট এমপিএস অ্যাজ ইনভেস্ট ফ্রেন্ডলি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি ডিসিসিআই সেড দ্যাট। একটু পরে পড়ো এমপিএস। জানো আমার একটা কলেজ ফ্রেন্ডের সাথে আমার আজ বিচে 4 বছর পর দেখা হয়েছে। হ্যাঁ একটু আগে বললাম না যে 4 বছর পর আমার একটা ফ্রেন্ডের সাথে আজ বিচে দেখা হয়েছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কেমন আছে? ভালো আছে। আচ্ছা আচ্ছা কি করেছো তাহলে তার সাথে? ওকে আজকে আমরা আমাদের সাথে কফিতে ইনভাইট করেছি। হ্যাঁ ঠিক আছে, বিকালে। একদম ঠিক আছে। আর তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ রাখো রাজ। হ্যাঁ রাজ প্লিজ শুনো। হ্যাঁ হ্যাঁ বলো। আমার ফ্রেন্ডটা যখন আসবে, হ্যাঁ ওর সামনে মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করো না, মানে যতটা সম্ভব একটু নর্মাল বিহেভ করো, একটা নর্মাল মানুষের সাথে যেভাবে কথাবার্তা বলে। এই যে ক্যাপিটালিজম ক্যাপিটালিজম বাদ দিয়ে নর্মালি কুশল বিনিময়, কেমন আছে কি করছে, ইউ নো হোয়াট আই মিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও মোবাইলই তো, সমস্যা কি? একটা মানুষের সাথে দেখা হবে, কথা বলতে হবে না। হ্যাঁ মোবাইলটা গুছিয়ে ফেলো না, কোনো সমস্যা নেই, এখন তুমি যেটা বলবে সেটাই হবে, কোনো প্রবলেম। যাও চলো তাহলে আমরা লাঞ্চটা সেরে নিই। হ্যাঁ লাঞ্চ করি, লাঞ্চ। হ্যাঁ লাঞ্চ করি, চলো চলো হয়ে না চলো। হ্যাঁ ঠিক আছে, এই পেজটা খালি নিয়ে নিই, মানে এটা তো ইকোনমি আর বিজনেস। এইটা আমি লাঞ্চ করব না। ভাবতেই পারো ক্লান্ত কোন দুপুরে, ধুলো মেখে মেখে মেজে ওঠানো পুরে, সুর মেলে ডানা কাশে রা
যাও যদি সুদূর পানে চেনা কোনো অন্যখানে ভালোবাসার মেঘে ঘেরা আসবে যে আমার মনে আজ তোমার মেঘে মেঘে রামধনু আজ তোমার মেঘে মেঘে রং আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন ভালোবাসা নিয়ে আসি আজ আমি মেঘে মেঘে সারাক্ষণ ভাবতেই পারো আলো শেষে সন্ধ্যা কেন মুচকি হেসে সুদূরে যায় নিয়ে চলে তোমার কথা আমার বলে ভাবতেই পারো আমরা দূরে যেমন আছি বহুকাল ধরে তবুও আজ মেঘে দেশে শুধুই আমার মনে পড়ে সুজাদের কাজকর্ম তোর পছন্দ হচ্ছে তো? Not bad. মোটামুটি চলে আর কি। দেখিস ওকে বেশি পোস্টার দিস না, ওর রিপুটেশন কিন্তু অফিসে খুব ভালো না। কেন, কি করেছে? অনেকে ওকে অনেক কথা বলে, অনেকে বলে ও নাকি আমার দালাল। কোথায়, আমার তো এরকম কিছু মনে হলো না। তুই ছোট মানুষ, এসব তুই বুঝতে পারবি না। আমি ছোট মানুষ, আমি বুঝবো না তোমার সাথে না কথা বলতে গেলে এইসব। সাবির ভাই আপনি কি করছেন? কিছুই না, জাস্ট ইংলিশ অনার্স শেষ করলাম, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ইংলিশ
ইংলিশে সাহিত্য পড়ে কোনো লাভ হবে না গেলে ভাই, এটা কি করলো উনি? হ্যাঁ ভাই, কার্ল মার্কস কি বলে সাথে জানেন? কার্ল মার্কস বলেছে মানি ইজ দ্য পাওয়ার অফ হিউম্যান লাইফ, ইকোনমিক ছাড়া তো জীবনই অচল। কেন আপনি একটা সুস্থ মানুষ হয়ে আপনি ভেবে আপনি আমাকে বলেন তো যে কার্ল মার্কসের তত্ত্বের সামনে ফ্রডের তত্ত্ব কি দাঁড়াতে পারে ভাই? পারে না জি না। এই জন্যই তো আমি বলি যে ক্যাপিটালিজম অলওয়েজ চিন্তাবাদ, অলওয়েজ। আরে ভাই বলেই দিই, আমার শ্বশুর মশাই ঠিক আছে, তার যে পরিমাণে অলস মানি আছে, আমরা কি শুধু বসে বসে গল্পই করব? মানে কিছু খাবো টাবো না, খিদে পেয়েছে তো তাই না, অর্ডার করি কিছু। ভালো ছবি দিয়েছি যে মুরগি, তারপরে যে মাছ। আচ্ছা দাও আমি অর্ডার করছি। চিকেনে কোনো প্রবলেম নেই তো না? না না চিকেন তো চিকেন, চিকেনে প্রবলেম নেই। আপনাকে আমি 10 মিনিটের জন্য একটা ব্রেক দিলাম, আপনি প্লিজ কোথাও গিয়ে একটু ঘুরে আসুন। হ্যাঁ আমি একটু একা থাকবো। কিন্তু স্যার, আরে স্যারটা বুঝি না, আমি বললাম তো আপনার চাকরিটা। না না ইটস ওকে, ইটস ওকে। চান? জি। তো যাও একটু একটু নরমাল হও, মানে কি এরকম করে দাঁড়ায় আসো? আমি অনেকগুলো ছবি তুলছি, এবার আপনি যদি আপনার সময় থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। মাঝখানে সময় ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আপনার 10 মিনিট শেষ। আপনাকে এখানে আনা হয়েছে আমার ডিউটি করার জন্য, কারো ছবি তোলার জন্য না। আপনি আমাকে 10 মিনিট ছুটি দিয়েছেন, সেই সময়টা আমার ফ্রি টাইম, সো আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট, এটা আমার ফ্রিডম। আপনি যেটা বলছেন সেটা খুবই আনফেয়ার। কোনটা ফেয়ার আর কোনটা আনফেয়ার আমাকে শেখাতে আসবেন না। আপনার যেটা চাকরি আপনি শুধু সেটাই করবেন। দেখুন, আপনি পার্সোনাল জায়গায় আপনি অ্যাটাক করছেন। আমার পার্সোনালি আমি কী করবো না করবো সেটা তো আমি আপনাকে জিজ্ঞেস করবো না। কেন আপনি শুধু শুধু এই প্রশ্নে আসছেন বলেন? আপনার আপনাকে যেটা বলেছি আপনি শুধু তাই করবেন। আরে এক্সকিউজ মি, হ্যালো, সরি সরি। দেখো আমাদের এই ছবিগুলো কত সুন্দর এসছে। আহা দেখো না, খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। রাজ, সত্যি করে বলতো একটু, তুমি সারাদিন এই মোবাইলটার মধ্যে কি করো? সারাটা দিন আমি একটা হিসাবের মধ্যে থাকি, সারাদিন আমি হিসাব করি। কিসের হিসাব? আরে তোমার বাবার যে পরিমাণে অলস মানিয়েছে, ওই অলস আইডল মানিগুলোকে যদি প্রপার ইউটিলাইজ করা যায়, মানে হচ্ছে কোথায় আছে, কিভাবে আছে, কি কারণে আছে, কোন ব্যাংকে আছে, কত নাম্বার, এইগুলো যদি প্রপার ইউটিলাইজ করা যায়, যে মুনাফাটা আসবে সেই মুনাফাটা তো তার অনেক কাজে লাগবে এবং আমাদের সবাই মিলে অনেক কাজে লাগবে। সেটা তো একটা টোটাল একটা কনস্ট্রাকটিভ ওয়েতে তাকে প্রেজেন্ট করতে হবে। এটা একটা হিসাব লাগবে না, প্রপার একটা মানে ইকোনমিক্স ওয়েতে হিসেবে প্রেজেন্ট করতে হবে। ক্যাপিটালিজম ওয়ার্ল্ড, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। হ্যাঁ তুমি না আসলে একটা সিক। Raj, what's wrong with you? মানে what's wrong with you? তুমি তো বিয়ের আগে এমন ছিলে না, সারাটা ক্ষণ তুমি এখন বাবার টাকা টাকা কিভাবে ইউটিলাইজ করা যায়। মানে আমি কিছু না, তুমি তো সত্যি প্রথম ভুলটা হচ্ছে তুমি অল্পদিনের পরিচয় রিলেশনশিপ করছো, আর সেকেন্ড ভুলটা অল্পদিনের রিলেশনশিপে বিয়ে করে ফেললা। এখন তুমি যদি হুটহাট করে ডিসিশন নাও না, আমার মনে হয় তোমার থার্ড ভুল হতে পারে। সো প্লিজ কাম ডাউন, আমার কথা শুনো, তুমি কিছুদিন ভাবো, একটু চিন্তা করো, আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। এই রাজভাই আসতেছি, প্লিজ। ব্যাপারটাই একটু অন্যরকম, একটু অন্যরকম, তাই না ভাই? নাকি
ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আপনারা হাঁটেন, আমি একটু আসি। কোথায় যাচ্ছ? আমি ফ্রেন্ডের সাথে আসি তো, এখন ওদের সাথে যদি অ্যারেঞ্জ না করি বা না থাকি ওরা মাইন্ড করবো না। আচ্ছা ও বিউটিফুল, ফ্রেন্ডের সাথে এসেছেন আপনি নাকি? হ্যাঁ। ও আচ্ছা, আপনার ফ্রেন্ডের মধ্যে কেউ আছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের? মানে একজন ইকোনমিস্টের সাথে কথা বলে কিন্তু তুমি তো বুঝো ব্যাপারটা, অন্যরকম একটা ফিলিং কাজ করে। আছে না ভাইয়া? আরে নেই, এটা কোনো কথা হলো? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ এসে আবার জয়েন করো। চলো আমরা যে পানিতে নামি। আমি পানি ভয় পাই। তোমার না যাওয়ার দরকার নেই, থাক না, বাদ দাও না, হাঁটি, এই যে বিচ্ছিস যে হাঁটি না। তুমি থাকো, আমি তো যাচ্ছি, থেকে আমার চপ্পলটা পাহালো। না যে মাথা ঘুরছে মানে শোন তো, শোন 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 ভাই, কেমন লাগছে তুমি বলো? এই যদি এই যদি আরে যদি যদি কালকেই ভাইয়াকে বলে আপনার চাকরিটা আমার নট করা উচিত ছিল। কেন? কারণ এটা আপনার হেল্প হেল্প বয় হেল্প। আপনি কোথাও যাবেন না, এখানে বসে থাকেন। কেন? কারণ এটা আপনার ডিউটি। আপনার ডিউটি আমি রিজাইন করলাম। এ ভাই, আরে কেউ আছে নাকি? হেল্প ভাই, আরে সাবি ভাই, কেউ, এ ভাই কেউ আছে? হেল্প ভাই, কোনো প্রবলেম? জি ভাই, আপনি ডক্টর ভাই? কি হয়েছে? একটু দেখতে পারবেন? হঠাৎ করে ফ্রেন্ড হয়ে গেল, বলছিল সমুদ্রে গেল, এই পানি, এই পানিটাই খারাপ ভাই, মানে আসার পর থেকে বলছি যে ওরা ভালো লাগছে না। এটা আমার সম্ভবত যে সকাল থেকে কিছু খাইনি, একটু দুর্বল হয়ে গেছে। একটু পানির ব্যবস্থা করতে পারেন কিনা? পানি আরে সাপি ভাই, পানি আমি এনে দেব, পানি ভাই কি অবস্থা? এই তো ঠিক ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনি এত অস্থির হবেন না, ঠিক আছে? ভাই কি বলেন, আপনি অস্থির হবেন না, আপনি আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। তুই পারবেন এই পানি ভালো পানি তো ভাই? হ্যাঁ এই তুই তুই পানি এই পানিটাই খারাপ। চল তুই খাতে, চল, ঠিক আছে ঠিক আছে, সব ভালো লাগছে না, চলো তো।
আমাকে নিয়ে চলো না, জুছে না শ্রাবণে ভিজে না হব তিলো মেলো দুজন। ও তোমার মনে চাঁদের শহরে আমাকে নিয়ে চলো না, জোছনা শ্রাবণে ভিজে না হয় হব এলো মেলো দুজন। চলো ডুবে যাই ভালোবেসে উজাড় করে, চলো না ভোরটা যদি বিশ্বাস করো তোমার এই ফেন্ড হয়ে যাওয়া দেখে আমি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমার পুরো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করো আমার মনে হচ্ছিল আমি কিছুক্ষণ সময় জন্য তোমাকে আমি হারিয়ে ফেলবো, আমার খুব খারাপ লাগছে যদি আমি খুব খারাপ এই পানিটা, এই পানি জিনিসটা খুবই খারাপ, আমি এই যে নিজেই অসুস্থ হয়ে গেছি, আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, তোমার এই ফেন্ড হয়ে যাওয়া দেখে আমি নিতে পারিনি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, বিশ্বাস করো। হ্যাঁ Oh!
জ্যোতি, 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 এইতো এইতো ঠিক আছো তুমি? ঠান্ডা কেন, এসি এসি কমানো যায় না? হ্যাঁ আমি দিচ্ছি। তুমি 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 ঠিক আছো তো? ঠিক আছি আমি। দ্বন্দ্ব যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি তোমাকে হারাই ফেলবো, তোমাকে হারাই ফেলে আমি তো বাঁচবো না, তাই না? তা তো কি করবো, ক্যাপিটালিজম খাবার। আরে না না, নোট নোট জিন্দাবাদ, ঠিক আছে, ক্যাপিটালিজম নোট জিন্দাবাদ, ক্যাপিটালিজম আর জিন্দাবাদ না। আপনি কি চলে যাচ্ছেন? রিজাইন দেওয়ার পর এ প্রশ্ন উত্তর দেওয়া কি খুব জরুরি? এটা আপনার জন্য। আমি কি আপনার আলোর ঝিলিকের অংশ হতে পারি? মানে? মানে ওই যে বলেছিলাম না, জীবনের শুরু এবং শেষ দুটো অন্ধকার অধ্যায়, এবারে মাঝখানে ব্যাপারটা আলোর ঝিলিক, যেটা আপনি এনজয় করেন, আমি কি সেই আলোর ঝিলিকের অংশ হতে পারি? সত্যি কি আপনি? আপনি না, তুমি। তুই তো আমার পছন্দে বিয়ে করবি না, তাই নাটক লিখতে হয়েছে। সুধাদেরও তোর ছবি থেকে পছন্দ হয়েছে, তাই সে অভিনয় করতে রাজি হয়েছে। মানে কি ভাই, তুমি না অনেক খারাপ, তুমি একটা ফ্রড, তুমি এখান থেকে যাও তো। আমার কাজ শেষ, আমি তাহলে যেতেই পারি। তুমি না? আমি না, হ্যাঁ আমি আমি সরি সরি সরি। আর ইউ? ইয়া আই লাভ ইউ।